কৃষক বন্ধু আজকে আলোচনা করব খুব শক্তিশালী মোট আটটি কীটনাশক যা আপনার ধানের মাজরা পোকাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখবে যেসব কৃষক বন্ধু জিআর ফর্ম অর্থাৎ দানা কীটনাশক ব্যবহার করেন তাদের জন্য মাজরা নিয়ন্ত্রণের চারটি শক্তিশালী দানাদার কীটনাশক সম্বন্ধে আলোচনা করব আর যেসব কৃষক বন্ধু মাজরা পোকার জন্য স্প্রে করে কীটনাশক ব্যবহার করেন সেই সব কৃষক বন্ধুদের জন্য একটি পাউডার ফর্ম এবং তিনটি লিকুইড কীটনাশক সম্বন্ধে আলোচনা করব এবং সবশেষে জানাবো সব কীটনাশকের খুব ভালো ফল পেতে গেলে ব্যবহারের গোপন কিছু পদ্ধতি নমস্কার কৃষক বন্ধু আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল ফার্মার্স ইউনিভার্স কৃষক বন্ধু দানা কীটনাশকের মধ্যে সিগজেন্টা কোম্পানির ভিটাকো যার মধ্যে রাসায়নিক আছে থামেথাক্সমা এক শতাংশ এবং এর সাথে ক্লোরেটানিলি ফুল শূন্য দশমিক পাঁচ শতাংশ জিআর আর যদি এর মাত্রার কথা বলি তাহলে একর প্রতি আড়াই কেজি আর ভিটাগোর একর প্রতি যদি খরচার কথা বলি তাহলে সাতশো পঞ্চাশ টাকা এরপর আসছি আদামা কোম্পানির থেকে শক্তিশালী দানাদার কীটনাশক মাঝরা পোকার জন্য যার নাম ব্যারোজ এতে রাসায়নিক আছে কাটা ফাইডোক্লোরাইট সাত দশমিক পাঁচ শতাংশ এবং এমাম আমেকটিন ব্যঞ্জয়েড পঁচিশ শতাংশ জিআর এই কীটনাশকের একর প্রতি মাত্রা তিন কেজি আর যদি এর দামের কথা বলি তাহলে একর প্রতি আপনাদের খরচা পড়বে নশো তিরিশ টাকার মতো আরেকটি দানাদার কীটনাশক এফএমসি কোম্পানির ফাটারা যাতে রাসায়নিক আছে ক্লোরোটারলি পোল শূন্য দশমিক চার শতাংশ আর এই কীটনাশকের একর প্রতি মাত্রা চার কেজি ফাটারা কীটনাশকের একর প্রতি খরচার যদি কথা বলি তাহলে মিনিমাম সাতশো টাকা আরেকটি দানাদার কীটনাশক ধেনুকা কোম্পানির ক্যালড্যান ফোর জি এই কীটনাশকের মধ্যে রাসায়নিক আছে কাটা কাটাফাইডোক্লোরাইট চার শতাংশ জিয়ার আর এই কীটনাশকের একর প্রতি মাত্রা আট কেজি আর যদি ক্যালড্যান ফোর জির একর প্রতি খরচের কথা বলি পাঁচশো থেকে ছশো টাকা আর মাঝরা নিয়ন্ত্রণের জন্য তরল কীটনাশকের মধ্যে যেইগুলি থেকে ভালো কাজ করছে তাদের মধ্যে একটা হল আদামা কোম্পানির ব্যারাজাইট এতে রাসায়নিক আছে নোভাল নড়ন পাঁচ দশমিক পঁচিশ শতাংশ এবং এর সাথে ইমামিক্টিন বেঞ্জয়েড শূন্য দশমিক নয় শতাংশ আর এর মাত্রা যদি কথা বলি তাহলে এই কীটনাশক একর প্রতি দুশো এম স্প্রে করতে হবে মিনিমাম একশো আশি থেকে দুশো লিটার জলে মিশিয়ে আর এর খরচার কথা যদি বলি একর প্রতি সাতশো থেকে আটশো টাকা তরল কীটনাশকের মধ্যে আরেকটি শক্তিশালী কীটনাশক এফএমসি কোম্পানি কোরাজিন যার মধ্যে রাসায়নিক আছে ক্লোরের টার্নিলি প্লোল আঠেরো দশমিক পাঁচ শতাংশ আর এর একর প্রতি মাত্রা ষাট এম আর কোরাজিনের যদি খরচের কথা বলি তাহলে একর প্রতি আটশো নব্বই থেকে নশো টাকা সে ধেনুকা কোম্পানির একটা কীটনাশক মাঝরা পোকার জন্য খুবই শক্তিশালী কাজ করে এবং এটি আছে পাউডার ফর্মে যার নাম ক্যালডেন পঞ্চাশ এসপি যার মধ্যে রাসায়নিক আছে কাটাফ হাইড্রোক্লোরাইড পঞ্চাশ শতাংশ এসপি কৃষক এই ক্যালডেনের মাত্রা একর প্রতি তিনশো গ্রাম একর প্রতি আপনার খরচা এসতে পারে তিনশো নব্বই থেকে চারশো টাকা মাঝরা পোকার জন্য বার কোম্পানি একটা নতুন তরল কীটনাশক বার করেছে যার নাম হলো ভাইগো আর এতে রাসায়নিক আছে টেক্টারিলি ফোল আঠেরো দশমিক আঠেরো শতাংশ এসসি কৃষক বন্ধু এর একর প্রতি মাত্রা একশো এম এল আর এর খরচার যদি কথা বলি একর প্রতি মিনিমাম বারোশো টাকা খরচা আছে বন্ধু এবার আলোচনা করব ব্যবহারগত প্রণালী কীভাবে এই কীটনাশক ব্যবহার করলে আপনি সবথেকে ভালো ফল পাবেন এই ভিডিওতে যেসব দানা কীটনাশকের কথা আলোচনা করেছি যেই সব দানা কীটনাশকের যেই মাত্রা আছে ধান রোপণের 30 থেকে পঁয়ত্রিশ দিনের মাথায় আপনারা যে চাপানে সার দেবেন সেই সারের সাথে মিশিয়ে অথবা মাটি বা বালির সাথে মিশিয়ে ছড়িয়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে জমিতে যেন পর্যাপ্ত পরিমাণে জল থাকে আর কিছু বন্ধু এই ভিডিওতে যেসব তরল এবং পাউডার কীটনাশকের কথা বলেছি সেই সমস্ত কীটনাশক ভিডিওতে বলা মাত্রা অনুযায়ী ধানের গাছ থেকে ধানের দানা বেরোনার ঠিক আগে একবার স্প্রে করবেন এবং তার ঠিক পনেরো থেকে বিশ দিনের পর আর একবার স্প্রে করবেন এবং স্প্রেটা করবেন বইকালের দিকে সহ এই পদ্ধতিগুলো অবলম্বন করে আপনারা কীটনাশক ব্যবহার করলে সব থেকে ভালো ফল পাবেন বন্ধু এই ছিল আজকের ভিডিও আপনারা যদি এই সব কীটনাশকের আলাদা আলাদা করে ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে লিখবেন অবশ্যই আমি ভিডিও করে দেবো বন্ধু এই ভিডিওতে যে সব কীটনাশকের সম্বন্ধে আলোচনা করেছি ওই সব কীটনাশকের একর প্রতি যে খরচার কথা বলেছি তা কিন্তু সব বাজারে সমান নাও হতে পারে কারণ আপনারা জানেন বিভিন্ন বাজারে কীটনাশকের বিভিন্ন দাম হয়ে থাকে আবার সময় অনুযায়ী কোনো সময় দাম ওঠা না করে তাই আপনাদের বাজারে এই সব কীটনাশকের কী দাম অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে যেসব কৃষক বন্ধু এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল অন্টা বাজিয়ে দিন